অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করলো এনজিপি থানার পুলিশ। ধৃতদের নাম আব্দুল খালেক ও মহসিন আলী। এই দুজন বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত সময়ে এনজিপি থানা সাদা পোশাকের পুলিশের অভিযানে আটক হয়েছিল কয়েক টন অবৈধ কয়লা। পুলিশের অভিযানের পরেও বন্ধ হয়নি কয়লা পাচার চক্র। পুলিশের চোখে ধুলো দিয়ে লাগাতার চলছিল কয়লা পাচার। এই খবর পেয়ে ফুলবাড়িতে অভিযান চালিয়ে দুটি কয়লা বোঝাই গাড়ি আটক করে এনজিপি থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।